রাশিয়ার কাজান শহরে 16তম ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ দেখা করলেন। প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকেও তাদের সাথে বসে থাকতে দেখা গেছে। এই দ্বিপাক্ষিক বৈঠকে রুশ প্রেসিডেন্ট এমন কিছু কথা বললেন যা শুনে বৈঠকে উপস্থিত সকলে হেসে উঠল। রুশ প্রেসিডেন্ট বলেন, আপনার সাথে আমাদের সম্পর্ক এমন যে অনুবাদের প্রয়োজন হবে বলে মনে হয় না। এতে রুশ প্রতিনিধি দলও হেসে ফেলল এবং নরেন্দ্র মোদীও হাসতে লাগলেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, আমরা রাশিয়া ও ভারতের মধ্যে যে সহযোগিতা চলছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। উভয় দেশে ব্রিক্সের মূল সদস্য দেশ। রাশিয়া ও ভারতের মধ্যে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এই সম্পর্ক বাড়তে থাকবে। আমাদের বিদেশমন্ত্রী যোগাযোগ রাখছে। আমাদের ব্যবসাও এগিয়ে যাচ্ছে। পরবর্তী বৈঠকও 12 ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। আমাদের বড় পরিকল্পনা উন্নয়নশীল। কাজানে ভারতের কাউন্সিল জেনারেল খোলার আপনার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এর সাথে তিনি বলেন, ভারতের কূটনৈতিক উপস্থিতি আমাদের সহযোগিতাকে উপকৃত করবে। আমরা আপনাকে এখানে পেয়ে খুব খুশি। В Казани мы должны принять целый ряд важных решений, направленных на дальнейшее совершенствование деятельности объединения и укрепление Казани. এই অভিবাদনের জন্য রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনার বন্ধুত্ব এবং উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই শহরের সঙ্গে ভারতের গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কাজানে ভারতের নতুন কনসুলেট খোলার মাধ্যমে এই সম্পর্ক আরও মজবুত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত 3 মাসে আমরা 2 বার রাশিয়া সফর আমাদের ঘনিষ্ঠ সমন্বয় এবং গভীর বন্ধুত্বকে প্রতিফলিত করে। গত 1 বছরে ব্রিক্সের সফল উন্নয়নের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। 15 বছরে ব্রিক্স তার নিজস্ব বিশেষ পরিচয় তৈরি করেছে এবং এখন বিশ্বের সফল দেশগুলি এতে যোগ দিতে চায়। আমি আগামীকাল ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য উন্মুখ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়েও প্রধানমন্ত্রী মোদী তার মতামত প্রকাশ করেছেন এবং বলেছেন, আমরা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের বিষয়ে অবিরাম যোগাযোগ রেখেছি। আমি আগেই বলেছি, আমরা বিশ্বাস করি যে সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। আমরা শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠাকে পূর্ণ সমর্থন করি। আমাদের সকল প্রচেষ্টা মানবতাকে প্রাধান্য দেয়। ভারত ভবিষ্যতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এক্সেলেন্সি, মে আপকি মিত্রতা, গর্মজোশী ভরে স্বাগত আর আতিথ্য সৎকার কে লিয়ে হার্দিক আভার ব্যক্ত করতা হুঁ। मेरे लिए खुशी की बात है कि ब्रिक्स समिट के लिए कजान जैसे खूबसूरत शहर में आने का अवसर मिला है। इस शहर के साथ भारत के गहरे और ऐतिहासिक संबंध रहे हैं। कजान में भारत के नए कॉन्सुलेट के खुलने से ये संबंध और मजबूत होंगे। एक्सेलेंसी, पिछले 3 महीनों में मेरा 2 बार रूस आना हमारे करीबी समन्वय और गहरी मित्रता को दर्शाता है। जुलाई में मॉस्को में हुई हमारी एनुअल समिट से हर क्षेत्र में हमारे सहयोग को बल मिला है। एक्सेलेंसी, पिछले 1 वर्ष में ब्रिक्स की सफल अध्यक्षता के लिए मैं आपको बधाई देता हूँ। 15 वर्षों में ब्रिक्स ने अपनी एक विशेष पहचान बनाई है और अब विश्व के अनेक देश इससे जुड़ना चाहते हैं। कल मैं ब्रिक्स समिट में भाग लेने के लिए उत्सुक हूँ। एक्सेलेंसी, रूस और यूक्रेन के बीच चल रहे संघर्ष के विषय पर हम लगातार संपर्क में रहे हैं। जैसा मैंने पहले भी कहा है, हमारा मानना है कि समस्याओं का समाधान शांतिपूर्ण तरीके से ही होना चाहिए। शांति और स्थिरता की जल्द से जल्द बहाली का हम पूरी तरह समर्थन करते हैं।
हमारे सभी प्रयास मानवता को प्रमुखता देते हैं। आने वाले समय में भी भारत हर संभव सहयोग देने के लिए तैयार है। एक्सलेंसी, आज इन सभी विषयों पर विचार साझा करने का एक और महत्वपूर्ण अवसर है। एक बार फिर बहुत बहुत धन्यवाद। এর আগে মঙ্গলবার বিকেলে কাজানে পৌঁছলে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানানো হয়। কাজানের হোটেলে পৌঁছলে ভারতীয় সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান। এই সময় রাশিয়ান শিল্পীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভারতীয় নৃত্য পরিবেশন করেন। এবারের ১৬তম ব্রিক্স সম্মেলনের থিম রাখা হয়েছে বৈশ্বিক উন্নয়ন ও নিরাপত্তা। ব্রিক্স সম্মেলনে এই বিষয়গুলি ঘিরে আলোচনা হবে। তবে এই বিষয়গুলি ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের দিকে মনোনিবেশ করা হয়েছে। বলা হচ্ছে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী ও জিনপিং এর মধ্যে বৈঠক হতে পারে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।